আঠারোশো সালের ফেব্রুয়ারি মাস মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পাশ করে ইউরোপ থেকে কলকাতায় ফিরে এলেন কলকাতায় ফিরে এসে তিনি উঠলেন বিলাসবহুল এক হোটেলে হোটেলটির নাম স্পেন্সেস হোটেল দিন কয়েক পরে এক বন্ধুর সাথে মাইকেল মধুসূদন দত্তের দেখা বন্ধুটি জিজ্ঞাসা করলেন কি হে কোথায় বাসা নিলে মধুসূদন দত্ত হেসে বললেন বামুন পাড়ায় গো বামুন পাড়ায় বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বামুন পাড়ায় বামুন পাড়ায় আবার কি হে মাইকেল মধুসূদন দত্ত হেসে বললেন আরে পাড়া গায়ে যে পাড়া সকল পাড়ার সেরা সেই পাড়াকেই তো বলে বামুন পাড়া কলকাতার মধ্যে সাহেব পাড়া হলো শহরের মাথা আমি সেখানেই আছি তা সত্যি স্পেন্সেস হোটেলটা ছিল কলকাতা শহরের পাক্কা সাহেবি পাড়া একদিন বন্ধুবর বিদ্যাসাগর সেখানে আসলেন বিদ্যাসাগরকে দেখেই উঠে দাঁড়ালেন মধুসূদন দত্ত বিদ্যাসাগরের দুহাত জড়িয়ে ধরলেন তিনি বারবার সাহেবী কায়দায় চুম্বন করলেন বিদ্যাসাগরের হাত বিদ্যাসাগর তো বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন অভ্যর্থনা পর্ব শেষ হলে বিদ্যাসাগর বললেন এই হোটেলে অনেক খরচ আপনার জন্য তেইশ নম্বর সুকিয়া স্ট্রিটের একটা সুন্দর বাড়ি আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আপনি সেখানে চলুন সুখে থাকবেন কিন্তু মধুসূদন দত্ত রাজি হলেন না বললেন এখানে বেশ আছি এ নিয়ে আপনি আর ব্যস্ত হবেন না তা সেই দিনের পরেও বিদ্যাসাগর মধুসূদন দত্তকে স্পেন্সেস হোটেল থেকে সরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি এই না পারার পেছনে কারণটি আপনারা আশা করি নিশ্চয়ই সকলেই জানেন কারণটা ছিল একটাই মধুসূদন দত্ত বরাবর বিলাসবহুল জীবনে ডুবে থাকতেন নবাবী চালে জমিদারি মেজাজে চলত তার জীবন সাহেবই আমোদ আল্লাদের জন্য আরাম আয়েসের জন্য টাকা ওড়াতেন দেদার ঠাটে বাটে বজায় রাখতেন পুরোদস্তুর সাহেবী আনা সুকিয়া স্ট্রিটের ঘর তার জন্য কি কখনো মানানসই হতে পারে তবে বিদ্যাসাগর এই নিয়ে কখনো কোনো অভিযোগ করেননি কষ্টও পাননি কারণ তিনি চিনতেন তিনি ভালো করে জানতেন মাইকেল মধুসূদন দত্তকে অন্যদিকে মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে বুঝতে পেরেছিলেন তা এই দুই মহারথীর বোঝাপড়ার বন্ধুত্ব শুরু হয়েছিল আঠারোশো সালে যে বছর মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য প্রথম প্রকাশিত হয় অমিত্রাক্ষর ছন্দে সেই প্রথম বাংলা কাব্য লেখা হলো প্রথম প্রথম বিদ্যাসাগর মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দ পছন্দ করেননি ঠাট্টা করতেন কিন্তু কিছুদিন পরেই বিদ্যাসাগরের মত বদলে গেল সে সময় মাইকেল মধুসূদন দত্ত যা লিখেছেন তার মধ্যে তিনি মেরিট দেখতে পেয়েছিলেন পরবর্তী দু বছরের মধ্যে তাদের বন্ধুত্ব আরও নিবিড় হয়ে উঠল আঠারোশো সালের চৌঠা জানুয়ারি প্রকাশিত হল মধুসূদন দত্তের অবিস্মরণীয় কাব্যগ্রন্থ মেঘনাথ বধ তার প্রথম খণ্ড বিদ্যাসাগর কাব্যগ্রন্থটির উচ্ছ্বসিত প্রশংসা করলেন আঠারোশো সালে মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য প্রকাশিত হলো। কাব্যটির উৎসর্গপত্রে দেখা গেল মধুসূদন দত্ত তার কাব্যটিকে উৎসর্গ করেছেন বিদ্যাসাগরকে ঠিক সেই বছর থেকেই মাইকেল মধুসূদন দত্তের জীবনে ঘটনার ঘন ঘটা তিনি স্থির করেছেন ব্যারিস্টারি পড়বেন বিদ্যাসাগরও তাকে যথেষ্ট উৎসাহ দিলেন বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়বেন মধুসূদন দত্ত মহাদেব চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকের কাছে তার সুন্দরবন অঞ্চলের সম্পত্তি পত্তনি রেখে বিলেতে রওনা দিলেন মহাদেব চট্টোপাধ্যায়ের সাথে তার এই মর্মে চুক্তি হয়ে রইল যে মহাদেব মহাদেববাবু চার কিস্তিতে মধুসূদন দত্তের ইউরোপের ঠিকানায় প্রাপ্য টাকা পাঠিয়ে দেবেন পাশাপাশি কলকাতায় মধুসূদন দত্তের স্ত্রী হেনরিয়াটাকে প্রতি মাসে দেড়শো টাকা করে দেবেন সে সময়ে কলকাতায় হেনরিয়াটার সাথে ছিল ছেলে মিল্টন দত্ত ও মেয়ে শর্মিষ্ঠা মহাদেববাবু যাতে টাকা পয়সা ঠিকঠাকভাবে পাঠান তা দেখাশোনার দায়িত্বে থাকলেন দিগম্বর মিত্র ও বৈদ্যনাথ মিত্র আঠারোশো সালে নয়ই জুন মাইকেল মধুসূদন দত্ত ক্যান্ডিয়া নামে একটা জাহাজে চড়ে ইউরোপ পাড়ি দিলেন জুলাই মাসের শেষের দিকে তিনি বিলেতে গিয়ে উপস্থিত হলেন ব্যারিস্টারি পড়ার জন্য তিনি ভর্তি হলেন লন্ডনের গ্রেজ ইন নামে একটা প্রতিষ্ঠানে সেখানে বেশ কিছুদিন নিশ্চিন্তে নির্ভাবনায় কয়েকটা দিন কেটে যাওয়ার পর মধুসূদন দত্তের জীবনে অবর্ণনীয় দুর্দশা ঘনিয়ে আসলো একদিকে যেমন মহাদেব চট্টোপাধ্যায় বিলেতে টাকা পয়সা পাঠানো বন্ধ করলেন তেমনি অন্যদিকে কলকাতায় স্ত্রী হেনরিয়েটাকেও টাকা দেওয়া বন্ধ হলো মধুসূদন দত্ত চিঠি লিখলেন দিগম্বর মিত্র এবং বৈদ্যনাথ মিত্রকে কিন্তু বিস্ময়করভাবে কোনো সারা শব্দ পেলেন না ইতিমধ্যে কোনো ক্রমে কিছু টাকা পয়সা যন্ত্র করে কিছুদিন পরেই স্ত্রী হেনরিয়াটা ছেলে মেয়েকে নিয়ে মাইকেল মধুসূদন দত্তের কাছে চলে গেলেন আঠেরোশো সালে যা টাকা পয়সা ছিল কাছে তাই নিয়ে মধুসূদন দত্ত সপরিবারে ইংল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেলেন দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল দেশ থেকে একটা কানা করিও আসলো না মধুসূদন দত্তের চূড়ান্ত দুর্দশা পরিবারকে বাঁচিয়ে রাখতে জিনিসপত্র বন্ধক দিচ্ছেন ধার দেনা করছেন অবস্থা এমনই দাঁড়ালো যে ধারের টাকা শোধ না করার জন্য তার প্রায় জেলে যাবার উপক্রম হলো। একজন ফরাসি মহিলা তাকে বাঁচালেন শেষ পর্যন্ত মরিয়া হয়ে মধুসূদন দত্ত বিদ্যাসাগরের শরণাপন্ন হলেন আঠারোশো চৌষট্টি সালের দোসরা জুন বিদ্যাসাগরকে লিখলেন তার প্রথম চিঠি চিঠিতে অত্যন্ত করুণভাবে তিনি জানালেন টাকার অভাবে তার নিদারুণ খারাপ অবস্থার কথা চিঠি শেষে কাতর প্রার্থনা আপনি আমাকে টাকা পাঠান আপনি ছাড়া এই বিদেশে বিভূয়ে কে আমাকে বাঁচাবে আপনি আমাকে বাঁচান বিদ্যাসাগর টাকা পাঠাবেন কিনা এ বিষয়ে মধুসূদন দত্ত সন্ধিহান ছিলেন অস্থির হয়ে প্রায় উন্মাদগ্রস্ত অবস্থায় তিনি বিদ্যাসাগরকে দ্বিতীয় চিঠি লিখলেন কয়েকদিন পরেই তারিখটি ছিল আঠেরোশো সালের নয়ই জুন চিঠিতে সেই একই কাতর প্রার্থনা এর পরেও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না আঠেরোই জুন তিনি আরও একটি চিঠি সরাসরি লোকমারফত ইউরোপ থেকে পাঠালেন 18৬৪ সালের আঠাশে আগস্ট রবিবার সকালবেলা স্ত্রী হেনরিয়াটা মধুসূদন দত্তের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন ছেলেমেয়েরা বাইরে যেতে চাইছে কিন্তু আমার কাছে আছে মাত্র তিন ফ্রা দেশের লোকেরা আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে কেন মধুসূদন দত্ত বললেন শোনো আজ ডাক আসার কথা নিশ্চয়ই আজ কোনো সুখবর আসবে ঘণ্টা খানেকের মধ্যেই বিদ্যাসাগরের চিঠি এলো সঙ্গে এলো সেই সময়ের দেড় হাজার টাকা সুদূর বিদেশে মাইকেল মধুসূদন দত্তের সেই দুর্দিনে বিদ্যাসাগরী এগিয়েলেন এগিয়ে এলেন তাকে সপরিবারে বাঁচাতে এরপর যতবারই মধুসূদন দত্ত টাকা চেয়ে সাহায্য চেয়ে বন্ধু বিদ্যাসাগরকে চিঠি লিখেছেন ততবারই বিদ্যাসাগর তাকে সাহায্য পাঠিয়েছেন এবং এই এই সাহায্য পাঠানোর জন্য বিদ্যাসাগর অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় এবং শ্রী সচন্দ্র বিদ্যারত্ন এই দুজনের কাছে প্রচুর টাকা তিনি এই দুজনের কাছ থেকে ঋণও করেছিলেন তবে শেষের দিকে বিদ্যাসাগর টাকা পাঠাতে আর পারছিলেন না কারণ তিনি ঋণের টাকা শোধ করতে পারেননি অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় এবং শ্রী সচন্দ্র বিদ্যারত্ন তাদের পাওনা টাকার জন্য বিদ্যাসাগরকে চাপ দিচ্ছিলেন বিদ্যাসাগর মধুসূদন দত্তকে সে বিষয়ে চিঠি লিখে জানানোর পর মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে তার সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি যাকে বলা হয় ওকালতনামা তা কলকাতায় পাঠিয়ে দেন সেই পাওয়ার অফ অ্যাটর্নি প্রয়োগ করে বিদ্যাসাগর মধুসূদন দত্তের সম্পত্তি বন্ধক রেখে টাকা শোধ করলেন আঠারোশো সালে বিলেত থেকে কলকাতায় ফিরে আসার পরেও মাইকেল মধুসূদন দত্তের অভাবের অন্ত হলো না এমনকি বিদ্যাসাগরের চিঠির জোরে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারির চাকরি পেলেন বটে কিন্তু তাও তার অভাব ঘুচল না সে সময় তিনি কিন্তু বাংলা সাহিত্যের প্রতিষ্ঠিত অন্যতম শ্রেষ্ঠ কবি সারা বাংলা তথা ভারত জুড়ে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে অথচ স্পেন্সেস হোটেলে তার বিলাসবহুল জীবন সেই জীবন কাটানোর আত্মঘাতী সিদ্ধান্তে তার ধীরে ধীরে তখন জীবন নৌকাটি সেই সময় থেকে ডুবতে বসেছে বাঁচবার জন্য তিনি খড়কুটোর মতো জড়িয়ে ধরেছেন বিদ্যাসাগরকে বিদ্যাসাগরও আপ্রাণ চেষ্টা করেছেন এই বন্ধুটিকে বাঁচিয়ে রাখতে কৃতার্থ কবি মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে কবিতা লিখলেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে যে দিনের বন্ধু বিদ্যাসাগরকে তিনি নাম দিলেন সাগর। বললেন নট অনলি বিদ্যাসাগর বাট সাগর অলসো এ প্রসঙ্গে একটা বহুল প্রচারিত গল্প আমার মনে পড়ছে জানি না গল্পটি সত্যি কিনা মিথ্যে একবার এক ব্রাহ্মণ বিদ্যাসাগরের কাছে এসে বলেছিলেন আপনি আপনি তো মদমাতাল মধুসূদন দত্তকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছেন কই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন তো আমি খুব বিপদের মধ্যে আছি বিদ্যাসাগর মুচকি হেসে বলেছিলেন সাহায্য করব। নিশ্চয়ই করব তবে তার আগে আপনি একটা কাজ করুন আপনি একটা মেঘনাদবধ কাব্য লিখে নিয়ে আসুন শোনা যায় বিদ্যাসাগরের সেই কথা শুনে নাকি বেজার মুখে সেই ব্রাহ্মণ সেখান থেকে দ্রুত প্রস্থান করেছিলেন গল্পটি সত্যি মিথ্যা যাই হোক না কেন কথা প্রমাণিত সত্য যে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য সম্পর্কে তার সাহিত্য রচনা সম্পর্কে বিদ্যাসাগর অত্যন্ত উঁচু ধারণা পোষণ করতেন তিনি বিশ্বাস করতেন যে বাংলা ভাষার উন্নতি সাধনে মাইকেল মধুসূদন দত্তের শক্তি ও ক্ষমতা তা ছিল অপরিসীম বাংলার এই দুই মহারথীকে তুলনা করে প্রমোথনার বেশি একবার বলেছিলেন বাংলা গদ্যে যে কাজটি বিদ্যাসাগর করেছিলেন বাংলা পদ্যে সেই কাজটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তিয়াত্তর সালের উনতিরিশে জুন মাইকেল মধুসূদন দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার মৃত্যুর বেশ কয়েক বছর পরে কয়েকজন উৎসাহী ভদ্রলোক বিদ্যাসাগরকে গিয়ে বললেন আমাদের একটু সাহায্য করুন আমরা কবি মধুসূদন দত্তের অস্থি সংরক্ষণ করতে চাই মধুসূদন দত্তের কথা শুনে বিদ্যাসাগরের চোখে জল এসে গিয়েছিল তবু তিনি নির্বিকারভাবে বললেন দেখো প্রাণপণ চেষ্টা করে যার যান রাখতে পারিনি তার হার রাখার জন্যে আমি ব্যস্ত নই আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার